আর একটা জিনিস বলার ছিল, যেটা হচ্ছে যে খিল্লিবাজ চিরুকে তোমরা সবাই চেনো, মানে চিরুদা। A few moments later. Hey, what's up guys? সবাই ভালো আছো? তো আশা করি সবাই ভালো আছো। Welcome to another vlog. তো আরেকটা নতুন দিন, আরেকটা নতুন একটা ভোরের সকাল, আরেকটা নতুন একটা ব্লগ। তো ভাবলাম যে আজকে একটা নতুন, মানে আমি যতগুলো ব্লগ করেছি হয়তো কোনোটা ভূতের কিছু একটা নিয়ে বা কোনো একটা শহরের কোনো একটা জায়গায় গিয়ে। তো ভাবলাম গ্রাম সাইডে গিয়ে একটা কোনো ব্লগ করা, তো ভাবলাম যে গ্রাম সাইডে গিয়ে কেন না ব্লগ করা যেতে পারে। তো ফার্স্ট টাইম আছে গ্রাম সাইডের দিকে যাবো। তো উন্ময় ব্যাক, আর নতুন ব্লগেও চলে এসছে, আর মাস্কটা এখন আমি পরবো। তো পরে ডাইরেক্ট গ্রাম সাইডে যাবো, জায়গাটায় যাবো, যে ওখানে গিয়ে তোমার সাথে কিছু গল্প করবো। আর আমি একটা ফুল দিয়েছিলাম আমার FB-তে, যা যারা নেই আমার FB-তে, তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে FB আর ইনস্টাগ্রামে। তো ওখানে আমি একটা ফুল দিয়েছিলাম যে আমি লাইফস্টাইল ব্লগ করবো। আর লাইফস্টাইল ব্লগ বলতে গেলে আমি তো আমার ওরকম আসল লাইফস্টাইল ব্লগারদের মতো ব্লগ করতে পারবো না। তো এরকমই সকালবেলায় ঘুম দিয়ে উঠে নানান জায়গায় ঘুরতে যাবো, ওই যাওয়া ওইগুলোই তোমাদের ব্লগে আমি দেখাবো। তো এরকমই আরেকটা নতুন ব্লগ স্টার্ট করলাম, তো লেটস গো। আমরা এই জায়গাটা পৌঁছে গেছি। তো জায়গাটা মানে গ্রাম সাইড পুরো, আর এটা হচ্ছে আমাদের গ্রাম সাইড পার্ট ওয়ান। আমি ভেবেছি পার্ট ওয়ান পার্ট টু এরকমভাবে আপলোড করবো, কয়েকটা কয়েকটা গ্রাম সাইডে যাবো এরকম জায়গাটা, আর সেই জায়গাটা ফিলিংসটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। গাইস আমরা জায়গাটা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। জায়গাটা তাও একবার স্লোমো শট তোমাদেরকে দেখাবো। আর যেটা বলছিলাম যে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি একটা পুল দিয়েছিলাম, যেখানে আমি বলছিলাম যে আমি কি লাইফস্টাইল ব্লগ ট্রাই করতে পারি। তো 89 মনে, আমি তোমাদেরকে পুলটা এইখানে দেখিয়ে দেবো, কত পার্সেন্ট আমাকে বলেছে যে হ্যাঁ লাইফস্টাইল ব্লগ কর। তো ওরকমই পুরো আসল লাইফস্টাইল ব্লগারের মতন তো লাইফস্টাইল ব্লগ করতে পারবো না, তো আমায় দেখবেও না, কারণ আমার লাইফে ওরকম ইন্টারেস্টিং কিছু নেই যে দেখার মতন। তো আমি তাই জন্য ডিসাইড করলাম যে আমি এরকম সকালবেলার দিকে বেরাবো, বেরিয়ে কাছাকাছি বা দূরে একটু আধটু, যদি বেশি দূর না যাওয়া যায় ওর মধ্যে আমি কয়েকটা কয়েকটা জায়গায় যাব গিয়ে। ভাবছি গ্রাম সাইডের এটা পার্ট ওয়ান পার্ট টু করবো, তো এইটা পার্ট ওয়ান হবে, বা আরেকটা সাইডে কাছাকাছি গ্রাম সাইডে যাবো ওটা পার্ট টু হবে, এরকম সিরিজটা চলবে। তো আজকে এটা পার্ট ওয়ান হলো, এইটা থেকে আমরা পার্ট টু এ আরেকটা জায়গায় যাব। তো আজকের জায়গাটা তোমাদের দেখাবো। তো এই জায়গাটা এরকম যেটা করলাম বললাম, তো এরপরে আরেকটা পার্ট টু করবো, ওটা গ্রাম সাইডের ওই জায়গাটায় যাব। তো এইরকমই ব্যাপারটা হবে। তো বাই দ্য ওয়ে আমি আবির, তোমরা দেখছো ইউনিক গাই। তো ভাই লোক ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস জায়গাটা এসে, মানে আরেকটা জিনিস বলার ছিল, যেটা হচ্ছে যে খিল্লিবাজ চিরুকে তোমরা সবাই চেনো, মানে চিরুদা। তো চিরুদা একটা ফেসবুক কী বলছি ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড করেছিল, যেখানে বলছিল কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো করতে পারো। তো আমিও অ্যাজ ইউজুয়াল একটা কোয়েশ্চেন করেছিলাম ওখানে। তো ওখানে আমি একটা কমেন্ট করেছিলাম, তো কমেন্টটা বলেছিলাম কি চিরুদা, তো এখন তো এরম সিচুয়েশান, এই সিচুয়েশানে আমি ব্লগ করতে পারছি না, তো এখন কী ব্লগ করা যায়। তো কোয়েশ্চেনটা চিরুদা আমাকে রিপ্লাই করেছে, তো রিপ্লাইটা তোমরা দেখতে পারো। তো এরকম টাইপের একটা রিপ্লাই করেছো যে ভিডিওটা কিছু ইন্টারেস্টিং কিছু রাখিস, আর যেখানে এখানে ঘুরতে আছিস কাছাকাছি পারলে ওই জায়গাগুলো ঘুরতে গিয়ে একটু আধটু ব্লগ করতে পারিস বা লাইফস্টাইল ব্লগ করতে পারিস। তো ওই রকমই টাইপের একটা ট্রাই করছি, যদি কিছু করা যায়। তো এই নিয়ে ব্লগটা, এই জায়গাটা ঘুরতে এলাম, জায়গাটা তোমাদের দেখাও ভালো মতন। মানে একটা আলাদাই পরিবেশের রূপ, আলাদা নিস্তব্ধতা, অল্প কিছু মানুষজনের চলাচল,
পাখির আওয়াজ, ঠান্ডা হাওয়া আর সুন্দর সুন্দর গাছপালা নিয়ে এক অপরূপ সুন্দর ভোরের পরিবেশের সৃষ্টি। আজ আমি তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। জায়গাটা ফটোশুটের জন্য তো মানে নেক্সট লেভেল সুন্দর জায়গা। আর এখানে আমরা অনেক ফটোশ্যুট করতেও এসেছিলাম, আর গ্রাম সাইড আর পেছনে তো মানে পুকুর টাইপ, বাই চান্স যদি আমরা পড়ে যাই প্লাস ফোন, তো ফোনও গেল আমরাও গেলাম। তো ওর মানে অনেকদিন পরে তো ব্লগে এসেছিস, কেমন লাগছে তোর বল? খুব ভালো লাগছে এই ব্লগটায়, আর এমন একটা জায়গায় এসেছি মানে জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা পরিবেশটা সিরিয়াসলি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে গ্রাম সাইড মানে একটা আলাদাই একটা ফিলিংস কাজ করে সবার মধ্যে, গাছপালায় ভর্তি। তো এই গ্রাম সাইড পার্ট ওয়ান এই সিরিজটা আমরা কন্টিনিউ করবো, নেক্সট যে ব্লগটা হবে ওটাও একটা গ্রাম সাইডেরই হবে। তো আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগছে। তো গাইস আমরা এরকম বসে এরকম টাইম ল্যাপস করছিলাম, তারপর এমনি কথা বলছিলাম তোমাদের সাথে, বাট হঠাৎ করে একটা জিনিস দূরে দেখতে পাই যে মানে গ্রাম সাইডে এরকম একটা জায়গা, তারপরে দূরে একটা দেখি লোক মাঠের মধ্যে বসে আছে, মানে ব্যাপারটা বুঝতেই পারছি। এবার লোকটাকে আমরা দেখতে যাবো বুকে দম টম নিয়ে, দেখা যাক লোকটা যদি আবার মারে ওইভাবে উঠে তো কিছু করার নেই আমাদের, মানে তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি যাচ্ছি। ভাই তুই সাথে সাথে পালিয়ে যাবি না ভাই, আমাকে একা মারলে হবে না, তুই থাকলে তার একটু ভরসা আছে, তুই মাঠটা হাতে ধরতে করতে পারবি। দূরে ওইদিকে লোকটা বসেছিল মাঠে, এখন উঠে যাচ্ছে। হ্যাঁ এইদিকে এইদিকে কাকুগুলো সব বসেছিল ওই জায়গাটায়, ওখান থেকে এখন উঠে যাচ্ছে। তো ব্যাপারটা আমাদের দেখতে পেয়ে তো লুকিয়ে গেল, ভালোই হলো ব্যাপারটা। তাদেরকে দেখতে পেয়ে মানে লজ্জা পেয়ে গেছে, তাই জন্য উঠে গেলো ওখানটা দিয়ে। কপালটা খুব ভালো, ভিডিও উঠে যায়নি, ভিডিও উঠে গেলে খুবই একটা বাজে ব্যাপার হয়ে যেত। তো আমাদের দেখে ওই উঠে গেলো জায়গাটা দিয়ে কাকুটা, মানে আমরা বসে আছি জায়গাটায়, বসে কি সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা, প্লাস মানে একটা আলাদা একটা ফিলিংস ছিল, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। হঠাৎ দেখি একটা লোক মাঠের মাঝখানে ওইভাবে বসে, মানে কিরম মানে হয়তো আমি ফার্স্ট টাইম দেখলাম। একবার আমি শ্রীরামপুরের রায়ঘাটের ওইদিকে একবার দেখেছিলাম এরম একটা, যে গঙ্গার ওইখানে একটা লোক বসেছিলো, তারপর সেকেন্ড টাইম এইখানে। আর এই জিনিসটা আমাকে দেখিয়েছে এই মহান ব্যক্তিটাই, খুঁজে খুঁজে আমাকে দেখিয়েছে, বলছে দেখ ভাই ওখানে কি একজন বসে আছে। আমরা এই দাদাটার সাথে কথা বললাম, নাইস গুড পার্সন। দাদা আসো আসো কথা বলো একটু, তোমরা এখানকার লোকাল নাকি? ডিস্টেন্স মেনটেন রাখো, পরে আমাকে খিস্তি গালাগালি ফালাগালি করো কমেন্টে। তো তোমরা এখানে লোক দোকা, তোমরা এখানকার লোকাল? হ্যাঁ এখানকার লোক লোকাল। তো এখন কি করবে তুমি সকালবেলা? মাছ মাছ কালকে রাতে দিয়েছি, আজ নিতে আসবো। আজকে মাছ? ও মানে মাছ ফাছ বিক্রি তোমাদের? হ্যাঁ মেনে এখানে পুকুরটা কি মাছ ফাছ ধরে খায় আর কি। শরীরটাই সব ঠিকঠাক আছে তো এই সব সিচুয়েশনে? একদম ভালো লাগলো বেশ কথা বলা বলে তোমার সাথে, থ্যাংক ইউ দাদা। খুব ভালো একটা দাদা, খুব ভালো লাগলো কথা কথা বলে। দাদা এখন মাছ ফাছ ধরবে, যদি থাকি তো দেখতে পারবো দাদার সাথে মাছ ধরা, ভিডিও তো তুলতে পারবো যদি থাকি তো। তুমি কি এখনই মাছ তুলবে? আচ্ছা দাদা তুলবে এখনই, তাহলে ভিডিওটা করা যেতে পারে। মাছ ধরছে, এই সিস্টেমটা তো জানা ছিল না, আমার বোতলের মধ্যে সুতো লাগিয়ে দাদা এটা হচ্ছে ইয়ে দিয়েছিলে খাই যদি, সেই কারণে দেওয়া, কিন্তু খাইনি তো
তো উঠবে মাছ? হ্যাঁ উঠছে। এটা তো খাই তো, এটা টোপ লাগানো হয়েছে না? উঠেছে উঠেছে, এই তো টোপটা মাল দেয়া আছে। এই তো একটা উঠেছে, এই তো একটা মাছ উঠেছে, এই তো একটা মাছ উঠেছে। দাদা সাকসেসফুল। এটা বিক্রি করবে না ভাবে এইটুকু? এটা 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 একটু জাগলা দেওয়ার জন্য করা। কি কি শোল মাছ ধরার জন্য এটা করা? ও আচ্ছা, শোল মাছ কি এইখান দিয়ে ধরবে? ও এখানে শোল মাছ আছে এটার মধ্যে? হ্যাঁ। তা এটা কি মোড়ে পড়ে আছে কি? এটা কুকুর, কুকুর ফেলে গেছে কালকে। ও বাবা, বদমাশি বুদ্ধি করে পুকুরটা নোংরা করলো, মানে পুকুরটাই এটা। এটা তো মাছ, এই যে মাছটা দাদা তুলেছে, এই যে কালকে যে খেয়েছে ছোট ছোট মাছে খেয়েছে। দাদা সাকসেসফুল, দাদা তুলেছে মাছ রাত্রিবেলা টোপ ফেলে গিয়ে, সকালবেলা দাদার মাছ উঠেছে। বেশ সুন্দর দাদা, খুব ভালো লাগলো দাদাকে। দাদু একটা হেভি কাজ করেছে, দাদুটার সাথে একটু কথা বলবো, তো ভিডিও দেখতে হবে। দাদু দাদু এক সেকেন্ড, একটু কথা ছিল দাদু, এক সেকেন্ড দাদু দাদু। ওই দাদু ওই দাদা ওইখানটা টয়লেট করলে, টয়লেট করলে ওখানটা। হ্যাঁ দাদু, এই ওখানটা টয়লেট করলে কিছু বলবে না? দাদু কনফিউজ হয়ে গেছে। দাদু খুবই বাজে, দাদু রাস্তার মাঝখানে এইসব করছে। দাদু এসব ঠিক না কিন্তু দাদু। ও দাদু দাদু পাত্তা দিচ্ছে না, দাদু গিয়ে বসে বলেছে এসব ঠিক না দাদু, দাদু পাত্তা দেবে না এখন। মজা হাসির মধ্যে দিয়ে আজকে আমাদের ব্লগটা করলাম, তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গাইস থ্যাংক ইউ সো মাচ 350 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। 350 সাবস্ক্রাইবার ভাই, 350 সাবস্ক্রাইবার্স ভাই, ও গাইস 400 দিকে নিয়ে চলো। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করো গাইস, কমেন্টে বলো যে কিরম লাগছে ব্লগগুলো, তাহলে আমার বেশ ভালো লাগে। আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আর ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তো তোমরা ওখানে এসে আমায় ফলো করতেই পারো যদি তোমাদের ইচ্ছা হয়, আর কিছুই বলবো করতেই পারো ফলো। তো এটাই, টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, বাই। A few moments later. আর এসব করো না, এসব টয়লেট ফয়লেট করো না রাস্তায়, এত মিষ্টি তুমি রাস্তার মধ্যে টয়লেট করছো, কিছু যাবে না তোমার, তোমার এত সুন্দর দেখতে, মিষ্টি দেখতে, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। করোনা কিন্তু আস্তে আস্তে, করোনা কিন্তু দেখছো তো এরকম করোনা ফোনা অবস্থা, বাড়িতে ডাইরেক্ট করে এসো দাদু, টাটা।